নমস্কার সকলকে প্রীতি শুভেচ্ছা আমি অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি কয়েকটা কথা আপনাদের বলব দু হাজার চব্বিশ সংখ্যা তত্ত্বের বিচারে বা আগামী দিনের গহগত পরিস্থিতির ফলে কিন্তু কি হতে চলেছে কি হবে তার একটা আগাম পূর্বাভাস আপনাদের কিন্তু দিয়ে রাখছি এটা আমার জ্যোতিষ জগতে জ্যোতিষ জীবনে চৌত্রিশ বছর জ্যোতিষ জীবনে আমার ক্যালকুলেশনের মাত্র মাত্র ক্যালকুলেশন মাত্র যেটুকু আমি শিখেছি জ্যোতিষতন্ত্রের এখনও জ্ঞানিক ভিক্ষুক যেটুকু জানি তার ভিত্তিতে আমি বলছি কিন্তু দু হাজার চব্বিশ কিন্তু সংখ্যাতত্ত্বের বিচারে কিন্তু শনির বছর ভারতবর্ষের রাশি কিন্তু মকর মকরের অধিপতি শনি শনির অধিপতি কিন্তু দক্ষিণাকালী দক্ষিণার অধিপতি হচ্ছে কাল কালের অধিপতি কিন্তু জম জমে মানুষে কিন্তু টানাটানি হবে দু হাজার চব্বিশে ভয়ঙ্কর একটা পরিস্থিতির বিচার পরিস্থিতি কিন্তু বাজে হবে কেন হবে শনির মকর রাশির উপর শনি সাড়ে সাতি চলছে প্রথম কথা শনি মার্গি হচ্ছে চৌঠা নভেম্বর ন্যায় অন্যায় এবং ন্যায় অন্যায়ের প্রতীক হচ্ছে শনি এবং আয়ুর দেবতা আয়ুতা আয়ুটা দেখে কিন্তু শনি বক্রি অবস্থায় গেছে কুম্ভ রাশিতে আবার রাহুর সঞ্চারে কিন্তু রাহু সঞ্চার হয়ে সঞ্চারিত হয়েছে মিন রাশিতে অতএব মার্কির প্রভাব সব রাশির মধ্যে কিছু ভালো মন্দ কিন্তু হবে দু সালে মন মোটামুটি ধরতে পারেন তিনটে রাশির এখন প্রাথমিক স্টেজে যা ক্যালকুলেশন পাচ্ছি তা তিনটে রাশির খুব ভালো হবে একটা হচ্ছে বৃষ রাশির একটা হচ্ছে কুম্ভ রাশির আর একটা হচ্ছে তুলা রাশির কেন ভালো হবে দু হাজার চব্বিশটা হাত তুলে বসে থাকুন যারা অনুষ্ঠানটা দেখছেন তিনটে রাশির ক্যালকুলেশন করে পেয়েছি প্রাথমিকভাবে এই তিনটে রাশি ভালো হবেই আরও কয়েকটা রাশির ভালো হবে সেটা আমি অবশ্যই বলব বিশ্ব রাশির বলছে নতুন করে দু হাজার চব্বিশে শুরু করতে পারেন সব কিছু খুব ভালো কর্মের ঘরে শনি প্রকৃত মার্গিতে ভীষণ ভালো বিশ্বর ভাগ্যস্থানে শনি স্বামী শনিকে স্বামী ভাগ্যস্থানে যেহেতু উদ্দেশ্য তাকে স্বামী বলি সেইখানে বসে আছে মানে দারুণ একটা ভালো ফল পাওয়া যাবে কুম্ভ রাশির ক্ষেত্রও খুব ভালো কারণ কুম্ভ রাশিতে একমাত্র মূল ত্রিকোণে শনির অবস্থান মূল ত্রিকোণে একদম মূল ত্রিকোণে শনির কিন্তু অবস্থান যার ফলে কুম্ভ রাশির ক্ষেত্র কিন্তু ভীষণ ভালো হবে এই ঘটনার কিন্তু তিরিশ বছর পরে ঘটছে কুম্ভ রাশির ক্ষেত্রে দু হাজার চব্বিশ এটাকে বলে মহাপুরুষ রাজ্য এই রাজ্য কুম্ভ রাশির ক্ষেত্রে অর্থবর্ষের দিন ভীষণ ভালো হবে আর কেউ মিথুন রাশিরও কিন্তু ভীষণ ভালো হবে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু খুব ভালো হবে বিশেষ করে দু হাজার চব্বিশে মিথুন রাশির তিন মাস মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসে যা করবে সারা বছর আর কিছু করতে হবে না সারা জীবন কিছু করতে হবে না মিথুন রাশির ক্ষেত্রে খুব ভালো আছে এবং তুলা রাশির ক্ষেত্রে বুধ রাশিতে প্রবেশের ফলে পাঁচ রাশির আরও ধনী হওয়ার যোগ আছে সেই রাশির আমি অবশ্যই বলবো তার মধ্যে তিনটে চারটে রাশিরা আমি বলেই দিলাম এবং বৃহস্পতি শুক্র বৃহস্পতি শুক্র তৈরি করছে সমসত্তক যোগ রবি বুধের সঙ্গে বুধাদিত্য যোগ সৃষ্টি করছে কেটে বলে রাজ্য এই কয়েকটি রাশির ভাগ্য খুলতে চলেছে বিশেষ করে কি বলবো আমাদের তুলা কুম্ভ গছা গছা টাকা আসবে বৃষ রাশির গোছা গছা টাকা আসবে কুম্ভ রাশির গোছা গছা টাকা আসবে মিথুন রাশির গোছা গছা টাকা আসবে এই গেল রাশিলগ্ন অনুযায়ী একটা দিক আমি তুলে ধরলাম রাজনৈতিক পরিস্থিতি ভীষণ ভয়ঙ্কর অবস্থা আছে দু হাজার চব্বিশ অনেক রাজনৈতিক নেতার হানি হবে শনির বছর অনেক রাজ শনি কিন্তু আবার রাজনৈতিক নেতাদের যাদের শনি কিন্তু আবার রাজনৈতিক দিকটার কারগ্রহ আধ্যাত্মিক কারগ্রহ ভালো নেতামন্ত্রী হওয়ার কারগ্রহ শনি অনেক নেতামন্ত্রীর হানি হবে অনেক নেতা মন্ত্রীর ডিমোশন হয়ে যাবে অনেক নেতা মন্ত্রী দাঁড়াবে তারা কিন্তু হেরে যাবে যারা বুঝছেন যারা শাসক দল আছে তারা যে কোনো জায়গার শাসক দল আমি ভারতবর্ষের সব রাজ্যের কথা বলছি যে সব শাসক দল আছে তারা ভাবছেন এক হবে কিন্তু এক ভাবছেন এক হবে কিন্তু এক দু হাজার চব্বিশটা এরকমই ইন্ডিকেট করছে মানে অঙ্কর সাথে মিলবে না অঙ্কর সাথে মিলবে না এই জায়গাটা কিন্তু আমাদের খেয়াল লাগবে আমরা পাচ্ছি আমি অঙ্কে পাবো কত নব্বই পাবো পেলাম পঁয়ষট্টি এরকম ঘটনা কিন্তু ঘটবে রাজনৈতিক হানাহানি উঠবে বাইরের দেশের সাথে একটা ঝামেলা লাগতে পারে দেশে ভূমিকম্প হবে বাস অ্যাক্সিডেন্ট হবে আগুনে পুড়ে ছাড়কার হয়ে যাবে শনি সব জ্বালিয়ে দেবে পুড়িয়ে দেবে এগুলো সব ক্ষেত্রে বলা হচ্ছে কিছু ব্যক্তিগত লগ্ন স্বামী বলবো বলতে থাকবো তার ক্যালকুলেশন অঙ্ক চলছে কয়েকটা রাশির ভালো যাবে সেটা বলে দিলাম কারণ শনি আমাদের কিন্তু একটা আধ্যাত্মিক গ্রহ ঠিকই শনির গুরু বলতাম মহাম দক্ষিণাকালী দক্ষিণাকালীর পুজোপাঠ অবশ্যই করতে হবে বেশি করে যেহেতু ভারতবর্ষের রাশি শনি শনি হচ্ছে মকর রাশি ভারতবর্ষের রাশি হচ্ছে মকর মকরের অধিপতি শনি সেই শনির বছর আবার শনির সাড়ে জাতি মকরের উপরে সেই ক্ষেত্রে আবার মিন রাশিতে সঞ্চার হয়েছে মিন রাশিতে সঞ্চার হয়েছে রাহুর কন্যা রাশিতে কেতুর নানারকম ডিস্টার্বগুলো কিছু কিন্তু আসবে কিছু রাশির তো ভালো বলেই দিলাম দেশে ভূমিকম্প হবে প্রচুর দিক থেকে অর্থনৈতিক ডিস্টার্ব হবে প্রচণ্ড ঠিক আছে অতিবৃষ্টি হওয়ার যোগ কিন্তু প্রবল দু হাজার চব্বিশে অজানা আবার কোথায় ভাইরাস এসে একটা বড় রোগের ফলে কিন্তু সব স্তব্ধ হয়ে যেতে পারে এরকম যোগ কিন্তু পাওয়া যাচ্ছে চারদিকে আগুন লেগে একদম পুড়ে ছাই হয়ে যাবে নথিপত্র এরকম চৌকো পাওয়া যাচ্ছে শনি শনি কিন্তু অনেক শনির শনির হচ্ছে বাহন হচ্ছে শকুন অনেক দূরে থাকার দৃষ্টি কিন্তু ভাগাড়ের দিকে তো শনি অনেক দূরে থাকা দৃষ্টি কিন্তু ভারতবর্ষের বিভিন্ন দিক থেকে চালিয়ে আছে রাজনৈতিক পরিস্থিতি ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষ তথা বিভিন্ন রাজ্যের পরিস্থিতি সব ওলট পালট হয়ে যাবে তথাকই তো যেমন চলছিল সেরকম পাওয়া যাচ্ছে না উনিশ বিশ যদিও চলে উনিশ বিশ কিছু হবেই উনিশ বিশ হবে যারা বলছিলো উনিশ পাবো তারা পাবে সতেরো একুশে যাবে না বাইশ হবে না এরকম ঘটনা কিন্তু হবে তো এই পরিস্থিতির মধ্যে কিন্তু আমাদের সাবধান সতর্কতার মধ্যে থাকতে হবে সংখ্যা তত্ত্বের বিচারে কিছু পাওয়া গেল শনি দু হাজার চব্বিশ মানে টু প্লাস ফোর প্লাস টু প্লাস ফোর দু হাজার চব্বিশ টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফোর চার দুই ছয় দুই আট আট হচ্ছে শনির বছর এক হচ্ছে রবি দুই চন্দ্র তিন বৃহস্পতি চার হচ্ছে রাহু পাঁচ হচ্ছে আমাদের বুধ ছয় হচ্ছে শুক্র সাত হচ্ছে কেতু আট হচ্ছে শনি নয় হচ্ছে মঙ্গল রবি হচ্ছে দশ হচ্ছে রবি আট হচ্ছে শনি শনির সংখ্যা অর্থাৎ শনি ভালো তো ভালো নাহলে কিন্তু খারাপ অতএব যাদের অশুভ দোষ আছে ছকের মধ্যে শনি পজিশন খারাপ আছে দু কিন্তু তাদের খারাপ যাবে শনি না শনি চন্দ্রের সাথে যুক্ত শনি মঙ্গলের সাথে যুক্ত শনি রাহুর সাথে যুক্ত হয়ে বসে আছে শনি খুব খারাপ অবস্থায় আছে নিচস্ত অবস্থায় আছে শনি যদি কারোর থাকে মেসের ঘরে তার কিন্তু মেসের কিছু ভালো আছে তার কিন্তু কিছুটা সতর্কতার মধ্যে থাকতে হবে নাহলে কিন্তু প্রবলেম হবে এগুলো বিশেষ ক্যালকুলেশন বিশেষ অঙ্ক মেষ বিষ মিথুন কর্কট সিংহকন্যা তুলা বৃষ্টি ধনু মকর কুম্ভ মিন প্রত্যেকটা রাশি দু কেমন যাবে পরপর আমি বলতে থাকবো এবং তার করণীয় কি টোটকা কি কি করলে আমরা ভালো থাকবো পাচ্ছি তো ঘটনাও নেই এর আগের বছর আমি বলেছিলাম অনেক কথা আপনারা দেখেছেন সব মিলে গেছে তুষার দশ হবে বাস অ্যাক্সিডেন্ট হবে প্লেন ক্র্যাশ হবে দু হাজার চব্বিশেও কিন্তু শনির প্রভাবে অশুভ প্রভাবে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে মিলিয়ে নেবেন ভগবান করুক না হোক পৃথিবী শান্ত হোক ভালো থাকুক কিন্তু আমাদের গ্রহগত দিক তো মানতেই হবে কেউ বলতে পারবে না আমি কুড়ি বছর ভালো থাকবো দশ বছর ভালো থাকবো সে দেশের প্রধানমন্ত্রী থেকে একদম রাস্তার ফুটপাতের পর্যন্ত কেউ বলতে পারবে না আমি পাঁচ দিন ভালো থাকবো এক বছর ভালো থাকবো কেন ডিউ টু গ্রহ গ্রহ কিন্তু ঘুরছে গ্রহ কিন্তু গোচর ট্র্যাংজিট করছে সঞ্চারিত হচ্ছে গ্রহ গ্রহ সঞ্চারের ফলে কিন্তু আমাদের জীবন কিন্তু আপস অ্যান্ড ডাউনের মধ্যে যায় আর গ্রহই কিন্তু করাচ্ছে আমাদের সব কিছু গ্রহের পেরে মানুষের কপাল ঘোরে আমরা বলি না গ্রহের পেরে মানুষের ভাগ্য ফেরে ভাগ্য ঘোরে অর্থাৎ গ্রহই কিন্তু আপস অ্যান্ড ডাউনের মূল পথিক গ্রহকে আমরা শান্ত করি স্টোন পরে গ্রহের যে বিগ্রহ আছে শনির যে গুরু আছে বিগ্রহ শনিকে আমরা নীলা পরে শান্ত করি শনির যে গুরু আছে কালী সে বিগ্রহ বিগ্রহকে শান্ত করি পুজো পাঠ করি অতএব দু হাজার চব্বিশটা বিশেষ করে কালী পুজোর মধ্যে সবাই থাকুন মা কালীর পুজো করুন এবং কালীর মন্ত্র আমি বলে দেবো লিখে দেবো প্রতিদিন স্নান করে কালীর মন্ত্রটা জপ করুন কলিতে কালী হচ্ছে প্রধান শ্রেষ্ঠ অতএব কালী পুজো করলে কামনা বাসনা পূর্ণ হয় মনের ত্রাণ মেটে আমাদের বিপদ আপদ সম্পদ থেকে বাঁচাবে দু হাজার চব্বিশ আর প্রত্যেকের উদ্দেশ্য বলব দু হাজার চব্বিশ শনির বছর আপনারা অবশ্যই নীল ব্লু স্কাই ফিরোজা এই কালারগুলো ইউজ করুন কিছু না কিছু ভালো থাকবেন তারপর তো রাশি লগ্ন অনুযায়ী আমি বলে দেবো কার কী ভালো কিন্তু জেনারেল সবাই কী বলছি আপনারা এই কালারটাকে ইউজ করুন দু হাজার চব্বিশে চুজ করুন আলকা স্কাই নীল ব্লু বাদামি কালো এগুলো চলবে দু হাজার চব্বিশটা দারুণ ভালো থাকুন আরো নতুন নতুন তথ্য পেলে আপনাদের বলবো নমস্কার খুব ভালো আমার নাম বা আমি এখন এমএসসি বায়োটেকনোলজি চান্স পেয়েছি বালিগঞ্জে সেটা বাবার কাছে আসার করে পেয়েছি কারণ জুলাই মাসে আমার কিছু অপারেশান নিউরিয়াস ফ্র্যাকচারের পর তারপরে কিছু মেন্টালি প্রবলেম ছিল তারপরে সেমিস্টার পরীক্ষা আমার দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু তারপরে এখন আমি মেন্টালি অনেকটাই ফিট আছি আর এখন আমি চাই বাবার কাছে বাবার আশীর্বাদ নিয়ে যাতে আমি আমার ভবিষ্যতে পড়াশোনা ফুলফিল করতে পারি নিজের ড্রিমগুলো অ্যাচিভ করতে পারি সেটাই চাই আর বাবার কাছে আসার করি আমার এখন বালিগঞ্জে আমার আশা ছিল না কিন্তু পেয়ে গেছি মানে অনেক বাবার আশীর্বাদ থাকুক আমি এইভাবেই পড়াশোনা করতে চাই মা বাবার স্বপ্নগুলো পূরণ করতে চাই